চলাকালীন আচমকাই দুর্ঘটনা, মাথার চোট লাগে দিব্যজ্যোতি দত্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুটিং চলাকালীন আচমকাই দুর্ঘটনা, মাথার চোট লাগে দিব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক কেমন রয়েছেন বর্তমানে? দিন চারেক আগে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আঘাত পান তার মাথায়। শুটিং চলাকালীন আহত হলেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়ক। মাথায় চোট লেগেছে তার, মাথা বেশ কিছুটা অংশ ফুলে গিয়েছে দিব্যজ্যোতির। ডাক্তারের পরামর্শ নিয়েছেন অভিনেতা। ডাক্তারেরা জানিয়েছেন একটুর জন্যই রক্ষা পেয়েছেন তিনি, গুরুতর আঘাত হতে পারত, হাড়ে লেগেছে বলে বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। কিভাবে চোট লাগলো দিব্যজ্যোতির? দিন চারেক আগে অভিনেতা সেটে আঘাত পেয়েছেন। অভিনেতা জানিয়েছেন, আমি দৌড়াচ্ছিলাম, শটে লেগেছিল, বুঝতে পারিনি কাঁসার ঘন্টায় লেগে গিয়েছে। দিব্যজ্যোতি আরো জানিয়েছেন, ব্যথা পাওয়ার পরেও শুটিং থামাননি তিনি, শট দিয়েছেন পাক্কা পেশাদারের মতো। এখনো মাথায় ব্যথা রয়েছে অভিনেতার, চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চলছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেতার। বন্ধুরা, টিআরপির তালিকায় ধারাবাহিকটি বর্তমানে বেশ ভালো জায়গায় রয়েছে। ধারাবাহিক নিয়ে গুজব রটেছিল কিছুদিন আগে যে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি, তবে পুরো ব্যাপারটাই যে ভুয়ো তা জানিয়েছেন অভিনেতা। দিব্যজ্যোতির অনুরাগীরা সকলেই তার সুস্থতা কামনা করেছেন। আশা করব খুব দ্রুত একেবারে ফুল ফিট হয়ে যাবেন অভিনেতা দিব্যজ্যোতি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।